নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ প্রথমেই বলে রাখি আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছেন তাহলে আপনি ভিডিওটা নাও দেখতে পারেন ভিডিওটা ছেড়ে চলে যেতেও পারেন আর যদি আপনার ইনফরমেশান জানার থাকে বা যদি ইন্টারেস্ট থাকেন তবে আপনারা দেখতে পারেন ভিডিওটা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তারা কিন্তু লক্ষ্মীরভাণ্ডারের মতন একটি নতুন প্রকল্প চালু কর উই কার্ড নামে এই প্রকল্পে কি হবে ডাইরেক্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা করে পাঠানো হবে তার মানে বছরে আপনারা কিন্তু বারো হাজার টাকা করে পাবেন প্রতি বছর তো মেয়েদেরকে এই টাকাটা দেওয়া হবে ভান্ডার প্রকল্পে যেরকম দেওয়া হয় সেরকম এটাও মেয়েদেরকেই দেওয়া হবে প্রতি মাসে এক হাজার টাকা করে মোট বারো হাজার টাকা কিন্তু দেওয়া হবে বছরে তো কারা এই টাকা পাবে এটা কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই কার্ড কীভাবে ডাউনলোড করবেন এরকম একটা করে কার্ড দেওয়া হচ্ছে এই কার্ড কীভাবে ডাউনলোড করবেন কবে থেকে এই টাকা দেওয়া হবে বিস্তারিত আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না বলুন আগে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ড কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে আপনাদের নাম নথিভুক্ত করবেন তারপর আমাদেরকে বলে দেবো এই কার্ডটি কাদের জন্য কারা এর জন্য যোগ্য কবে থেকে আপনারা এই টাকা পাবেন ভিডিও ডিসক্রিপশান আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটের ভেতরে পৌঁছে যেতে পারেন দিয়ে নাম নথিভুক্ত করতে পারেন তো এই মুহূর্তে আমরা ওয়েবসাইটের ভেতরে চলে এসেছি ওয়েবসাইটের ভেতরে আসলে এরকম ইন্টারফেস এখানে দেখাবে তো ওয়েবসাইটের ভেতরে এখানে আসার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন উই কার্ড লেখা রয়েছে এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশন রয়েছে আপনাকে এই সাইন আপ বটামটাই ক্লিক করতে হবে সাইন আপ বটামে ক্লিক করলে এখানে উই কার্ড রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হয়ে যাবে এবার আপনাকে এখানে পুরো নাম দিতে হবে আপনার নামটা আপনি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন লিঙ্গ এখানে পুরুষ না মহিলা আপনি যেই লিঙ্গ হবেন সেটা আপনি দেবেন তারপর আপনি কি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন এবার এখানে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা দেবেন এখানে বছর সিলেক্ট করবেন মানে সালটা আপনার সিলেক্ট করবেন তারপর মাস সিলেক্ট করবেন তারপর এখানে ডেট মানে তারিখটা ঠিক করবেন তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আপনার সম্পূর্ণ ঠিকানা চাইলে আপনি এখানে দিয়ে দিবেন আর যেগুলো এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ফিল আপ করতেই হবে তো আপনি এখানে সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিতে পারেন তারপর জেলা এখানে ক্লিক করে আপনি আপনার জেলার নামটা চয়েস করবেন এখানে যে জেলাগুলো আসবে সেই জেলা থেকেই আপনাদেরকে কিন্তু চয়েস করতে হবে তো আমি এখান থেকে একটা জেলা চয়েস করলাম তারপর এবার বিধানসভা নির্বাচনী এলাকা এখান থেকে আপনার বিধানসভা নির্বাচনী এলাকা চয়েস করবেন এখানে সিলেক্ট করলে যেগুলো আসবে তার মধ্য থেকে সিলেক্ট করতে হবে তারপর আপনি কি উই কার্ড পেয়েছেন হ্যাঁ কি না তো আপনি যদি এখন উই কার্ড না পেয়ে থাকেন তো এখানে প্রথমবার যদি রেজিস্ট্রেশন করেন তাহলে নাই থাকবে তারপর এবার এখানে আমি শর্তাবলীর সাথে সম্মত এই চেকবসে আপনাকে ঠিক দিয়ে রাখতে হবে তারপর জমা দিন এই বটনটাই ক্লিক করতে হবে তাহলেই আপনার সামনে এরকম একটি উই কার্ড ডাউনলোড হয়ে যাবে এখানে কিছু নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলো পরবর্তী সময়ে কাজে লাগবে আর এখানে এটা কার্ডের সামনের দিক আর এটা কার্ডের পিছনের দিক পেছনের দিকেও এখানে চার সংখ্যার একটা পিন নাম্বার দেওয়া রয়েছে আর এই পেজটির নিচে এখানে কার্ডটি ডাউনলোড করুন বলে একটা অপশন দেখতে পাবেন তো আপনি এই কার্ডটি ডাউনলোড করুন এই অপশানটাই ক্লিক করবেন তাহলে এই কার্ডটি আপনার ডাউনলোড হয়ে যাবে এবার আসি মূল প্রসঙ্গে এই কার্ডটি কাদের জন্য দেখুন আপনাদেরকে আগেই বলেছি আপনি যদি বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন আপনি ভিডিওটি নাও দেখতে পারেন তো এই কার্ডটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে মেঘালয়ে আর্থিক অন্তর্ভুক্তির জন্য মেঘালয় মেঘালয়ের যারা মেয়েরা রয়েছেন সেখানে কিন্তু তৃণমূল সরকার যদি আসে সেখানে যদি ভোটে জয়লাভ করে তাহলে আমাদের এখানে যেমন লক্ষ্মীরভাণ্ডারে এস সি এস টিদেরকে এক হাজার দেওয়া হয় আর জেনারেল ওবিসিদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হয় সেইখানের মহিলাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে তাহলে বছরে বারো হাজার টাকা তাদেরকে দেওয়া হবে এই স্কিমের সুবিধা কী কী এখানেও কিন্তু বলা রয়েছে এই যে বারো হাজার টাকা করে বছরে দেওয়া হবে মানে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে এবার বলেছে এই সুবিধাটি কখন থেকে পাওয়া যাবে না এখানে বলা হয়েছে ওই মেঘালয়ে যদি তৃণমূল সরকার ওনাদের ওখানে হচ্ছে ফেব্রুয়ারিতে ভোট রয়েছে বিধানসভা ভোট তো সেই ভোটে যদি জয়লাভ করে ওনাদের সরকার যদি গড়েন ওনারা তবে ওইখানে কিন্তু এই প্রকল্পটি চালু হবে আমাদের এখানে যেমন বিধানসভা ভোটে জয়লাভ করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীরভাণ্ডার চালু করেছিলেন ওইখানে জিতলে ওইখানে কিন্তু উই কার্ড নামে ওই প্রকল্পটা চালু হবে এবং সেখানের মেয়েদেরকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেবে বছরে বারো হাজার এবার কথা হলো আপনারা পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছেন আপনাদের কি মতামত যে আপনাদের এখানে যারা জেনারেল ওবিসিরা পাঁচশো টাকা করে পাচ্ছেন তাদেরও এক হাজার টাকা করা কিনা না মানে সবার ক্ষেত্রেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে দেওয়া উচিত কিনা অবশ্যই আমাদের মূল্যবান কমেন্ট কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না